ঝিনাইদহের মোবারকগঞ্জে একটি চিনি কলের বিরুদ্ধে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন আখ চাষিরা। দিনের পর দিন ধর্ণা দিয়েও চিনি কলটির কাছ থেকে আখ বিক্রির প্রায় 21 কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন কঙ্কন নাগ। লাভ বেশি হওয়ায় ঝিনাইদহের চাষিদের কাছে আখ চাষ বেশ জনপ্রিয়। তবে এবারের আখ মারাই মৌসুমে সেই অতিরিক্ত লাভের আশা যেন কাল হয়ে দাঁড়িয়েছে মোবারকগঞ্জের চাষিদের কাছে। জেলার প্রায় 6,500 একর জমিতে উৎপাদিত আখ মোবারকগঞ্জ চিনি কলের কাছে বিক্রি করলেও বিক্রির প্রায় 21 কোটি টাকা পাননি চাষিরা। কয়েক মাস ধরে তাগাদা দিয়েও পাওনা টাকা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। চাষিদের পাশাপাশি চিনিকলের শ্রমিকদের 3 মাসের বেতনও বাকি রয়েছে। আমার টাকা পয়সা দেয় না, আমি এরকম আসি তাই এরকম আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াই, আমি একটা টাকাও এখনো পর্যন্ত পাই। 3 মাস হয়ে গেল কোনো টাকা পাইনি, আসা যাওয়া করি, ছেলেদের কাছে কথা বলি, আজ হবে কাল হবে, আমরা এই সংসার কিভাবে চালাব? এই টাকা পয়সা না পারি তো চাষি নিশ্চয় হয়ে যাবে। স্যারের কাছে জিজ্ঞাসা করলাম, স্যার আমাদের কত টাকা পাওনা আছে? 22 কোটির ঊর্ধ্বে চাষিদের টাকা পাওনা আছে। আমি সরকারকে বলবো যে আমাদের ভাউচারের টাকা, এই 22 কোটি টাকা খুব তাড়াতাড়ি আমার কৃষক ভাইগার যাতে শোধ করে। 1965 সালে জেলার কালীগঞ্জের নলডাঙ্গায় স্থাপিত হওয়ার পর 1967-68 মারাই মৌসুম থেকে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে মোবারকগঞ্জ চিনিকল। তবে প্রতিষ্ঠার পর থেকে খুব কম সময়ই লাভের মুখ দেখেছে প্রতিষ্ঠানটি। গত 2 মৌসুম মিলিয়ে প্রায় 70 কোটি টাকার চিনি মজুদ রয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, নানা প্রতিবন্ধকতার কারণে এ মৌসুমে উৎপাদিত কোনো চিনি এখনো বিক্রি হয়নি। চাষিদের পাওনা টাকাও পরিশোধ করা যাচ্ছে না। আর্থিক সংকটের কারণেই আমরা দিতে পারছি না, যেহেতু চিনি বিক্রি হচ্ছে না, গোদামে মজুদ থেকে যাচ্ছে, আমাদের আর্থিক যোগান হচ্ছে না। সদর দপ্তর থেকে আমরা টাকা পাই, সদর দপ্তর থেকেও ওই পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি না, সামান্য কিছু পাচ্ছি যেটি পরিশোধ করা। অবিলম্বে পাওনা টাকা পরিশোধের জন্য সরকার ব্যবস্থা না নিলে শিগগিরই কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহের আখ চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।